আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। হেলথ ফ্যান প্রোর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। যারা ইউটিউবার আছেন, ছোট ইউটিউবার, আপনার চ্যানেলে একটা বা দশটা বা বিশটা সাবস্ক্রাইবার বা 100 সাবস্ক্রাইবার, এক কথায় বলতে 10,000-এর নিচে সাবস্ক্রাইবার, জিরো থেকে 10,000 নিচে সাবস্ক্রাইবার যারা আছেন, তারা কিন্তু ইউটিউবে শর্ট ভিডিও বানাতে পারেন না। আপনারা অনেক সময় দেখেছেন যে ইউটিউবে প্রবেশ করার পর আপনারা ইউটিউবে অনেক শর্ট ভিডিও দেখেন, যে টিকটকের মতন শর্ট ভিডিও, সেই শর্ট ভিডিওগুলো কীভাবে বানায়, যে এরকম শর্ট ভিডিও আপনারা কিন্তু এইরকম শর্ট ভিডিও বানাতে পারেন না, সেটা কীভাবে বানাবেন আজকের এই ভিডিওটা যদি ফুল কন্টিনিউ করেন, তাহলে কিন্তু আপনি অতি সহজেই এরকমভাবে শর্ট ভিডিও বানিয়ে নিতে পারবেন। এই শর্ট ভিডিও বানানোর একটাই উদ্দেশ্য হচ্ছে, যদি শর্ট ভিডিও বানান তাহলে সেই শর্ট ভিডিওগুলো ভালো র্যাঙ্ক করে এবং প্রচুর পরিমাণে ভিউ হয়, আর আপনার চ্যানেলটাকে র্যাঙ্কিং করতে অনেকটা সহায়তা করবে। তাই এটা কীভাবে করবেন সেইটা করার জন্য অবশ্যই ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি আপনি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আগে আপনাদেরকে দেখাই যে এখানে দেখেন, ক্লিক করার পর এখানে কিন্তু শর্ট ভিডিও নামে কোনো অপশন আসে না। আপনারা কীভাবে এই শর্ট ভিডিও অপশনটা, আপনার যে ইউটিউবটা আছে সেই ইউটিউবটা একটু আপডেট করে নেবেন। প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে ইউটিউব লিখে সার্চ করবেন। ইউটিউব লিখে সার্চ করার পর যে আপনার ইউটিউবটা আসবে, সেই ইউটিউবটা আপনি এখান থেকে যদি আপডেট করা না থাকে, তাহলে ইউটিউব ডেটা এটাকে আপডেট করে নেবেন। এভাবে আপডেট করে নেওয়ার পর একটু সময় অপেক্ষা করুন, আমার এটা আপডেট করে দিচ্ছি। আপনাদের যদি আপডেট করা না থাকে, সেক্ষেত্রে আপনারা এটা আপডেট করে নেবেন। অনেক সময় দেখা যায় যে আপডেট করার পরও এই অপশনটা আসে না, যে শর্ট ভিডিওর যে অপশনটা সেটা কীভাবে আনবেন সম্পূর্ণটাই আপনাদেরকে দেখাবো। আগে আমি আপডেট করে নিচ্ছি, আপডেট করে নিয়ে তারপর আমি দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন, যে ভিডিও দেখে কিন্তু অনেক কেউ সফলতা হতে পারেননি, কারণ এই সিক্রেট বিষয়গুলো অনেকেই শেয়ার করে না, তাই আমি আপনাদেরকে এটা শেয়ার করছি। ওপেনে ক্লিক করবেন, ওপেনে ক্লিক করার পর আপনাদের সেই ইউটিউবে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর প্লাস চিহ্নতে ক্লিক করেন, দেখেন এখনও কিন্তু সেই চিহ্নটা আসেনি, মানে শর্ট ভিডিওর যে অপশনটা সেটা চালু হয়নি। সেটা চালু করার জন্য কীভাবে করবেন, সেটা করার জন্য আপনাদের একটি ভিপিএন প্রয়োজন পড়বে। সেই ভিপিএনটা হচ্ছে এখানে গিয়ে ইউটিউব প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ করবেন ভিপিএন ই লিখে সার্চ করবেন। অতএব আপনারা যদি ইন্ডিয়ান ভিপিএন লিখে সার্চ করেন, তাহলে কিন্তু এসে যাবে। ভিপিএন ই লিখে সার্চ করার পর আপনাদের সামনে যে এই যে ভিপিএনটা আছে, এই ভিপিএনটা আপনারা ইনস্টল করে নেবেন। ভিপিএন ফ্রি ভিপিএন, এই যে প্রক্সি সার্ভার, এইটা আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর এটাকে ওপেন করবেন। ওপেন করার পর এরকম অপশন আসবে, তখন আপনারা এখান থেকে কান্ট্রিতে ক্লিক করবেন। কান্ট্রিতে ক্লিক করার পর এখানে আসবো বিআইপি সার্ভার। আপনারা বিআইপি সার্ভারটা ইউজ করবেন না, আপনারা ফ্রি সার্ভারটা ইউজ করবেন। এই ফ্রি সার্ভারে ক্লিক করবেন। ক্লিক করার পর এনে যে ইন্ডিয়ান কান্ট্রি আছে, সেই ইন্ডিয়ান কান্ট্রিটা ধরিয়ে দেবেন। যে ইন্ডিয়ান কান্ট্রিটা ধরিয়ে দেওয়ার পর এনে কানেক্ট করে নেবেন। আপনার ভিপিএনটা যখন কানেক্ট হয়ে যাবে, এরকম আসবে সার্ভার কমপ্লিট। কানেক্ট হয়ে যাওয়ার পর এটাকে হাইড করে রাখবেন। তারপর আপনার ইউটিউব এর প্রবেশ করবেন। ইউটিউবে প্রবেশ, যদি ইউটিউবে আগে প্রবেশ করেন তাহলে কিন্তু সমস্যা হবে। আপনি ইউটিউব থেকে, আমি আগেই প্রবেশ করেছিলাম, ইউটিউবটা আমি কেটে দিচ্ছি, আবার নতুন করে ইউটিউবে প্রবেশ করি। আমি ইউটিউবে প্রবেশ করলাম। এখন এখানে দেখেন প্লাস চিহ্নতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন সাথে সাথেই ক্রিয়েট এ শর্ট ভিডিও এসে গেছে। এই ক্রিয়েট এ শর্ট ভিডিওতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে শর্ট ভিডিও আমার এখানে, আপনারা যদি ক্যামেরা রোল দিয়ে আপলোড করতে চান তাহলে আপলোড করতে পারেন। অতএব যদি আপনাদের শর্ট ভিডিও বানানো থাকে, তাহলে শর্ট ভিডিও এই আপলোডে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার গ্যালারিতে নিয়ে যাবে, সেখান থেকে আপনারা শর্ট ভিডিও দেখেন ভিডিওটা আমার কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, শুনতেই পাচ্ছেন যেন আমার কথা সহ রেকর্ডিং হচ্ছে। এখন আমরা নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার ডিটেলস যাবে। হ্যাঁ, তারপর আপলোডে ক্লিক করার পর এখানে ডিটেলস দিতে হবে। ক্যারিয়ারটা এখানে আছে, এখানে আপনারা যে কোনো একটা কিছু লিখে দিবেন। আমি একটা কিছু লিখে দিচ্ছি, শর্ট ভিডিও।
আমরা শর্ট ভিডিও লিখে দিলাম। লিখে দেওয়ার পর আপনারা এখানে প্রাইভেট করা থাকবে, সেই প্রাইভেটটাকে আপনারা পাবলিশ করে দিবেন। পাবলিশ করে দেওয়ার পর এই আপলোডের উপরে ক্লিক করবেন। আপলোডের উপরে ক্লিক করার পর এটা আপলোড হতে শুরু করবে। এই দেখেন আপলোড হতে যাচ্ছে, এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখেন আপলোড হচ্ছে। এটা কিছুক্ষণ অপেক্ষা করার পর কিন্তু এটা আপলোড হয়ে যাবে। আপনাদের নেটের যত স্পিড থাকবে সেই স্পিড অনুযায়ী এটা আপলোড হয়ে যাবে। এই শর্ট ভিডিওটা দেওয়ার কারণ হচ্ছে শুধু ভিডিওতে ভিউ বাড়ানোর জন্য না, আপনার এই শর্ট ভিডিও দেওয়ার কারণে আপনার চ্যানেলটাও র্যাঙ্কিং করবে এবং অনেক সাবস্ক্রাইবার অ্যাগেন হবে। কেননা সাবস্ক্রাইবার আসবে এখানে যখন ভিডিওতে কেউ ক্লিক করবে, ক্লিক করার পরে নিচে দেখা সাবস্ক্রাইবার বাটন আসবে, সেই বাটন দিয়ে আপনারা সাবস্ক্রাইব করতে পারবেন, মানে অনেক সাবস্ক্রাইব আসবে। সেই জন্য মূলত শর্ট ভিডিওটি দেখেন আমার এটা কমপ্লিট হয়ে গেছে। এই যে আমার শর্ট ভিডিও এগুলো কমপ্লিট হয়ে গেছে। শর্ট ভিডিও দেখেন প্রত্যেকটা ভিডিওতে যেগুলো আমি শর্ট ভিডিও আপলোড করেছি প্রত্যেকটা শর্ট ভিডিওতে এখানে দেখেন শর্ট লেখা আছে। এই যে ভিডিওর শর্ট ভিডিওর একটি চিহ্ন দেওয়া আছে, সেই চিহ্নটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটু এটা ডিসকানেক্ট করে দিচ্ছি, আমি VPNটা ডিসকানেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি যে কীরকম আসবে এবং কীভাবে সাবস্ক্রাইব এগিন হবে সেই বিষয়টাই আপনাদেরকে আজকে ক্লিয়ার করে দেবো এই ভিডিওর মাধ্যমে। আমি শর্ট ভিডিওটা শেষ, আপনাদের চ্যানেলে যাবেন। চ্যানেলে যাওয়ার পর ইউর চ্যানেলে যাওয়ার পর নিচে দিয়ে এটা শর্ট ভিডিওটা আছে, এই দেখেন প্রোফাইলার আপলোডের পরে এই যে শর্ট ভিডিও, আপনি যতগুলো শর্ট ভিডিও এখানে আপলোড করেছেন প্রত্যেকটা শর্ট ভিডিও এখানে আছে, দেখেন এরকম আসবে এবং এখানে সাবস্ক্রাইব আসবে লেখা। যদি আপনি অন্য কোনো চ্যানেল দিয়ে একটা সাবস্ক্রাইব করেন তাহলে কিন্তু এখানে সাবস্ক্রাইবার আসবে অন্য চ্যানেল দিয়ে, মানে লগ ইন করলে। আমি একটা অন্য চ্যানেল দিয়ে আমি লগ ইন করে আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন আমি অন্য একটা চ্যানেল লগ ইন করেছি। এখন আমি সেই চ্যানেলে প্রবেশ করে দেখাবো যে সেই চ্যানেলে যে আমি শর্ট ভিডিও আপলোড করেছি সেই ভিডিওটা কীরকম ফিভিউ দেখাবে সেটাই আমি দেখাবো। দেখেন আমরা এখানে আমি সেই চ্যানেলের নামটা লিখে সার্চ করতেছি মিস্টেক পয়েন্ট, মিস্টেক পয়েন্টে যে আমাদের চ্যানেলটা চলে এসেছে। এইটা কিন্তু আমাদের শর্ট ভিডিও, এই দেখেন শর্ট ভিডিও, এটা যত ভিডিওগুলো আছে এগুলো শর্ট ভিডিও। এগুলো আমি কীভাবে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই চ্যানেলে প্রবেশ করি, চ্যানেলে প্রবেশ করার পর নিচের দিকে যান, নিচের দিকে দেখেন এই যে শর্ট ভিডিও, শর্ট ভিডিওর উপরে ক্লিক করেন। ক্লিক করার পর দেখেন ভিডিওটা চলছে এবং এখানে সাবস্ক্রাইবার লেখা বাটনটা আসছে। আপনারা তো দেখতেই পাচ্ছেন যে এই যে প্রত্যেকটা ভিডিওতে সাবস্ক্রাইবার লেখা আসছে এবং ভিডিওটিগুলো চলছে, কারণ এইভাবে কিন্তু আপনার অনেকটা সাবস্ক্রাইবার আসবে এই শর্ট ভিডিওর মাধ্যমে। আর আমি আপনারা তো দেখলেই নিই যে আমার চ্যানেলটা, এই চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করা নেই, এই দেখেন এই চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করা নেই। শর্ট ভিডিওর মাধ্যমে সাবস্ক্রাইব আসে কি না সেটাও আপনাদেরকে প্রমাণসহ দেখিয়ে দিচ্ছি। এই দেখেন আমি সাবস্ক্রাইব করেছি, সাবস্ক্রাইব করলাম। সাবস্ক্রাইব করার পর আমরা একটু ব্যাক বাটনে যাই, ব্যাক বাটনে গিয়ে আমরা একটু রিফ্রেশ, দেখেন আমার চ্যানেলটা কিন্তু অলরেডি সাবস্ক্রাইব হয়ে গেছে। এইভাবেই আপনারা শর্ট ভিডিওগুলো আপলোড করবেন, আর আপলোড করার পরেই আপনার চ্যানেলটা অতি তাড়াতাড়ি র্যাঙ্কিং পাবে, র্যাঙ্ক পাবে এবং আপনার অনেক প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার আসবে। প্রিয় দর্শক, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন, আর ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, তারাও যেন দেখে এই রিয়েল ট্রিক্সটা যেন শিখতে পারে। ধন্যবাদ সবাইকে। Thank you.